সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাইয়িদিনা ইউসুফ আলাইহিস সালামের এমন একটা ওজিফা। এই ওজিফাটা যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাজত্ব দান করবেন, ধন সম্পদ সন্তান টাকা পয়সা স্ত্রী সন্তান সন্ততি বিবাহ এগুলা সহ হাজারো জিনিস আল্লাহ পাক অকল্পনীয়ভাবে আপনাকে দান করবেন, যা নবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ, যা ইউসুফ আলাইহিস সালামের সাথে ঘটেছে। ইউসুফ আলাইহিস সালাম যাকে জেলখানায় বন্দী করা হয়েছিল, আল্লাহ পাক তাকে জেলখানা থেকে বের করে দেশের রাজত্ব দান করেন। কি সেই ওজিফা যার মাধ্যমে আল্লাহ পাক এই আগুনের মতো ফলাফল দান করলেন? এটা সূরা ইউসুফের আয়াত নম্বর 101 নম্বরে এসেছে। আমি আগে এই দোয়ার বাংলা উচ্চারণ সহ দিয়েছি, এখন শুধু দোয়াটা বলছি। সাইয়িদিনা ইউসুফ আলাইহিস সালামের মুখ থেকে বের হওয়া এই ওজিফাটা যা কোরআনে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমাও আলহিকনি বিসালিহীন। আবার বলছি, রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমাও আলহিকনি বিসালিহীন। সূরা ইউসুফ আয়াত নম্বর 101, অর্থ হে পরওয়ারদিগার, তুমি আমাকে রাজত্ব দান করেছো আর আমাকে শিখিয়েছো বিভিন্ন কথার ব্যাখ্যা। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, তুমি দুনিয়ার আই দুনিয়ায় আখিরাতের আমার অভিভাবক, আমাকে তুমি মুসলমান অবস্থায় মৃত্যু দান করো এবং সৎকর্মশীলদের সাথে আমাকে মিলিত করো। ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর নিকট এই দোয়া পড়ে আল্লাহ তাআলার গুণকীর্তন করবে, মানে আল্লাহর বিভিন্ন ওজিফা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে ইউসুফ আলাইহিসসালামের দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত কিছু দান করবেন যা সে কল্পনা করতে পারবে না। এবং ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ তাআলা তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে বলেন, ইউসুফ আলাইহিসসালাম নিজের মৃত্যু কামনা করেননি, বরং মুসলমান অবস্থায় মৃত্যু যেন হয় এটাই আল্লাহর কাছে কামনা করেছেন। অর্থাৎ তিনি মূলত এটা বলেছেন যে আমার মৃত্যু যখনই হয় মুসলমান অবস্থায় যেন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করেন। ইমানের সাথে মৃত্যুবরণ হবে, যা চাইবেন। ইউসুফ আলাইহিসসালাম জেলখানা থেকে বের করে আল্লাহ পাক তাকে যেমন এত রাজত্ব দান করেছেন, আপনাকে কেন দিবেন না? ধন সম্পদ অর্থ টাকা পয়সা আল্লাহ পাকের কাছে অসম্ভব কিছুই না। ইউসুফ আলাইহিসসালামের এই ওজিফাটা দিন রাতে যে কোনো সময় অপবিত্র অবস্থায় বেশি বেশি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।